वंदी गुरुपद दंडम भक्तवृंद समन्वितम श्री चैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितम श्री नंद नंदन वंदे राधिका चरण द्वयम् गोपीजन समायुक्तम वृंदावनम मनोहरम शंताकारं भुजगशयनं वदमनाभं शूरिशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं सुवांगं लक्ष्मीकांतं कमलनयनं योगिवीरध्यानगम्यं वंदे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कलमशापं श्रवणमंगलं श्रीमदाततम् भुवि गृणन्ति ते भुरिदा जना संसारिपतिमेयं दश्य स्खलत्पादगतिमुहम् सकृपायष्टिदानेन सन्तसन्तावलम्बनम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे प्रारंभे विश्ववंदित आचार्य नित्यलीला प्रविष्ट भक्ति हृदय वरदेव गोस्वामी महाराज श्रीद गुरुदेवीर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तवृंद विद्वत समाज वैष्णव समाज स्नेहमयी करुणामयी वात्सल्यमयी मातृशक्ति सबाई के जाना हमारा हार्दिक अभिवादन। आज पहला अक्टूबर प्रथमे बोली जो अक्टूबर 10 तारीखेर मध्य जरा दक्षिण भारते यात्रा करबें जाबें तारा आपनादेर पेमेंट पुरो कमप्लीट करे देबे 10ई अक्टूबर 6ई नवेम्बर यात्रार दिन एक मास आगे सम्पूर्ण पेमेंट आपनादेर करे देबें जत ताड़ाताड़ी पारबें 10 तारीख लास्ट डेट सबाई मने राखबें। এবং আজকে রবিবার, আজকে অনেকে চলে এসে আপনাদের পেমেন্ট করে দিতে পারেন। আজকে পয়লা অক্টোবর রবিবার পড়ছে, সেই জন্য আপনারা জানবেন যে অবশ্যরূপে 7ই অক্টোবর আমাদের কালসর্প দোষ কাটাবার দিন, 14ই অক্টোবর মহালয়া, তারপরে দুর্গা পুজোর নবরাত্রি শুরু হয়ে যাবে 15ই অক্টোবর থেকে নবরাত্রি। সেগুলো সব আপনাদের ব্যাপার, ওগুলো সময় মতো ব্যাখ্যা করবার ইচ্ছা রয়েছে, যেমন যেমন সুযোগ পাবো আপনাদের বলবো। দৈবী শক্তিকে সাধনা করলে সঙ্গে সঙ্গে তার উপলব্ধি এসে যায়, তার অদ্ভুত উপলব্ধি হয়। দৈবী শক্তি প্রতিনিয়ত আপনাকে হেল্প করবার জন্য তৈরি, এই জন্য এদেরকে দেবতা বলা হয়। দেবতা মানে এরা কিছু দেওয়ার সামর্থ্য রাখেন, এদের অনেক শক্তি, অনেক অলৌকিক শক্তি দেবতার মধ্যে রয়েছে। সেই জন্য আপনি দেবতার মন্ত্র জপ করবেন, সদগ্রন্থ অধ্যয়ন করবেন, ভেতরে সাত্ত্বিক গুণের বিকাশ ঘটাবেন, কাউকে হিংসা করবেন না, সবাইকে আপন করে নেবেন, ভালোবাসবেন। এই জগতে কেউ কাফের নয়, কেউ হিংসার পাত্র নয়, কেউ হারাম নয়, সবার মধ্যে ভগবান আছেন। তাই সবাইকে ভালোবাসো, সবাইকে আপন করে নাও, সবার হৃদয়ের মধ্যে অমৃত ভাবনার বিকাশ ঘটাও। সব জীব অমৃত হতে এসেছে, অমৃতময় পরম সত্য ভগবান আমাদের সবার প্রভুতি। সেই জন্য ভগবান কপিল দেব মাতা দেবতীকে বলছেন, কি বলছেন, জ্ঞানং নিঃশ্রে সর্বায় পুরুষাত্মদর্শনম যদা উর্বর্ণয়ে তত্তে হৃদয় গ্রন্থি ভেদনম। এই জ্ঞান হচ্ছে আত্মদর্শনের জ্ঞান, আত্মাকে দেখার জ্ঞান, চিন্তা করুন আত্মা ইসলামে বলে রূহ,
তাহলে রূহটা কেমন দেখা আছে তোমাদের হাদিসে? রূহ কেমন দেখতে, কিরকম কালার? আমি তো দেখি রূহ। আত্মা কেমন, আত্মা কিভাবে তার শক্তির বিকাশ ঘটায়, আত্মার দর্শন, তপস্যা করলে সব জীব আত্মাকে দেখতে পায়। সেই জন্য আত্মদর্শনম কপিলদেব বলছেন যে আত্মদর্শন করবার পন্থায় বা পথে জীবকে অগ্রসর হতে হবে। আত্মদর্শনম মনে রাখবেন, জ্ঞানম নিঃশ্রেয়সার্থায়, যার মধ্যে কোনো অমঙ্গল নেই এমন জ্ঞান লাভ করবে। আর সেই জ্ঞানই তোমাকে আত্মদর্শন করিয়ে দেবে। জ্ঞানের আলো জ্বলিবে খুলিবে নয়ন চাহনি। জ্ঞানের আলো তমসো মা জ্যোতির্গময়, আলোর পথে চল। আলোর পথে জীবনে চলাটাই মানব জীবনের পরমতম কৃত্য। এই হিংসার কথা, কপটতার কথা, অন্যকে কষ্ট দেওয়ার কথা, এসব কখনো ভাববেন না। যাদের মাথায় এই কুবুদ্ধিগুলো ঢুকেছে সেগুলোকে ভালো করে নিতে হবে, ভালো করতেই হবে। ভারতবর্ষ হিন্দু কান্ট্রি হবে, সনাতন ধর্ম তার অস্তিত্ব। যারা অ্যাক্সিডেন্টলি হিন্দু হয়ে গেছে তাদের তো হিন্দু ধর্ম, তাদের সেইগুলো হচ্ছে ডেঞ্জারাস। যেমন এই ডেঞ্জারাস হচ্ছে জওয়াহরলাল নেহরু, সে বলে আমি অ্যাক্সিডেন্টলি হিন্দু হয়ে গেছি। তারা অটোবায়োগ্রাফি তার জীবনীতে তিনি লিখেছেন, বলে আমি অ্যাক্সিডেন্টলি হিন্দু। বুঝতে পারছেন এইগুলো হচ্ছে ডেঞ্জারাস। মুসলমান তবু ভালো, এগুলো হচ্ছে আস্তিকা সাপ। হিন্দিতে বলে আস্তিকা সাপ, মানে বোঝেন তো, আপনারা দেখেননি, আমরা দেখেছি কিন্তু আস্তিকা সাপ। বলে কি বলেন এক একটা আস্তিকা সাপ, আপনি কি করে দেখলেন? আস্তিকা সাপ মানে তো এই জামার এর ভেতরে, এই জামার হাতার মধ্যে সাপ ঢুকে গেছে, এটা আস্তিকা সাপ। তার অর্থ হচ্ছে এই বোঝায়, জামার এই মানে হাতে হাতার মধ্যে সাপ ঢুকে গেছে, লুকিয়ে আছে, বোঝা যাচ্ছে না। বলে এইরকম কি আপনি দেখেছেন? বলে না ঠিক ওই রকম না, তবে ওই রকম দেখেছি। বলে কিরকম? বলে আমাদের না বৃন্দাবনে যে ভজন কুটির আছে তার পেছন দিকটা সমস্ত মালিরা থাকে, মালি, তারা ওই বাগানে ফুল চাষ টাস করে। আমাদের ভজন কুটিরের পেছন দিকটা সব গরিব লোক, তাই সেখানে একটা আমাদের ভান্ডার ঘরটা, ওইখানে ভান্ডার ঘরের পাশে একটা সরু গলি আছে, ওই গলি ঘরটায় আমাদের একজন মহারাজ থাকতেন। এখন কি করেছে ওরা বলতে পারলে, আমি অনেকদিন ওইগুলো দেখার সুযোগ পাই না। গেলেও গুরুদেবের ভজন কুটিরের নিচে আন্ডারগ্রাউন্ডে তিনি সাধনা করেছিলেন, তো 4 বছর ধরে সূর্যের সঙ্গে কোনো সাক্ষাৎ করে আর সিদ্ধ অন্ন, মানে কলা একটা, আলু একটা, আর আতপ চাল সিদ্ধ করে মাটিতে ঢেলে গোগ্রাসে, গরু যেমন মুখ দিয়ে খায় এরকম খেতেন 4 বছর ধরে। ওইটা খালি প্রণাম করার জন্য কখনো যায় না, তা ওইগুলো দেখার সময় পাই না। তা ওখানে আমাদের একজন গুরু ভাই ছিল, সে আর সে আমার 3 বছর আগে থেকে ব্যাকরণ করতো, আমি 3 মাস পড়ার পরে তাকে পড়াতাম। যাই হোক, সে মহারাজ দেহ রেখেছেন, আমার থেকে বয়সেও একটু বেশি ছিল, দেখতেও খুব সুন্দর ছিল, আমার সামনে সঙ্গে সব জায়গায় ধর্ম প্রচারে যেত। তার নাম ছিল তেজেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী, পরে নাম হয়েছিল তপানন্দ মহারাজ। এই তপানন্দ মহারাজের ঘরে ওই আস্তিকা সাপ আমি দেখি। বলে সে আবার কি কথা বলেন, করতে কর্ম কি করে এরকম না, ও দেয়াল গুলো তো সব খুঁজে খুঁজে ঝরে ঝরে পড়ছে, তো ওর না কোনোদিন কোনো ডিমান্ড ছিল না। ওই লোকটার কথা বলতে গেলে আমার কান্না পায়। আমি দেখবো এটা কি করেছো, আমার জন্য রান্না করে গুছিয়ে রাখবে, ঘর ঝাড়ু দেবে, বুঝবে, সব দেখতে ভারী সুন্দর ছিল, লম্বা চওড়া, একদম গেরুয়া রং, সুন্দর চেহারা, সুপুরুষ একদম, কিন্তু ব্রেনটা বকতাম পড়ার জন্য। বলছে মহারাজ আমি এই জীবনটা পড়ি, আমি গাড়ি তুমি মাথায় রাখে না কেন? বলে এই জীবনটা পড়ে যাই, আগামী জন্মে ভগবান নিশ্চয়ই আমাকে আরো বুদ্ধি আরো ব্রেন দেবেন, আপনার মতো যদি দেন তাহলে আমার তো নিশ্চয়ই
মনে থাকবে, আমার তো মনে থাকে না সব। সারা জীবন ধরে ব্যাকরণ পড়ে গেছে, সারা জীবন ধরে ব্যাকরণ পড়েই গেছে, কৃদন্ত প্রকরণ পড়তে গিয়ে মানে সারা জীবন ধরে কত বছর ধরে ব্যাকরণ পড়েছে তার ঠিক নেই। কিরকম তপস্যা দেখুন, এটাও তপস্যা, হরিনাম করেছে, ঠাকুরের রান্না করত, আর ওই সন্ন্যাস নেওয়ার পর ব্যাকরণ পড়ে গেছে সারা জীবন। আমি ব্যাকরণ পড়ে সারা দুনিয়া তোলপাড় করে দিলাম, ও ব্যাকরণ পড়েই যাচ্ছে। তো তার ঘরে ওই দেয়াল গুলো সব খুশি খুশি, পুরোনো দিনের দেয়াল তো খুঁজে খুঁজে করছে, দেয়ালে সব খবরের কাগজ চিপকে রেখেছে। এখন পড়বে রাত্রে লাইট জ্বলে, তা সে তো আমাদের কৃষ্ণানন্দ মহারাজ সেক্রেটারি ছিলেন, তিনি মেন ফিজ অফ করে দিতেন, মানে প্রসাদ পাওয়ার আধ ঘন্টা পরে 9:30-10:00 সময় মেন ফিজ অফ, কোথাও আর কোনো আলো জ্বলবে না, অফ করে দিতেন, কারেন্টের বিল দেওয়া যাবে না, অফ করে দিতেন। যাই হোক, আমরা কি করব, আমরা অন্ধকারে, আমি ওই শিব মন্দিরের মাথায় গিয়ে চূড়ায় বসে যেগুলো পড়বার সেগুলো পড়তাম না। আর ও কি করতো, ওর ওই সরু বলির মধ্যে একটা কোন রকম একটা সরু খাট ছিল, ওই খাটে বসে পড়তো, কিন্তু আলো না থাকলে পড়বে কি করে, ও তো অনেক সময় লাগে, আমার হয়তো 15 মিনিট পড়লে আমার সূত্র সব মুখস্থ হয়ে যেত, ও তো সময় লাগে। ও কি করেছে, ওই ওইদিকে একটা রাস্তার দিকে একটা মানে মানে মালিপাড়ার ওই যে গলি রাস্তা, ওইখানে একটা লাইট আছে, লাইট পোস্ট, লাইট জ্বলে, তো লাইট পোস্ট আছে বলে ওর যে ছোট জানলাটা ছিল ওই জানলার রড গুলোকে সব ওই লোহা কাটা যে করাত না, করাত দিয়ে দিয়ে কেটেছে, কেটে বাজার থেকে ওই অ্যালুমিনিয়ামের পাইপ মতন কিনেছে, কিনে ওইখানে সব লাগিয়েছে শিকল দিয়ে তালা দিয়ে, বলে রাত্রে যদি চোর ঢুকে যায় তাহলে তো আবার অভ্যোস হবে, তা ওই রাত্রে ওই অ্যালুমিনিয়ামের পাইপ গুলো সব শিকল দেওয়া তালা টালা খুলে রেখে দিয়ে ওই পোস্টের আলোতে করত। কোনোদিন বলেনি, কোনোদিন কোন অবজেক্ট, এইটা আমার অসুবিধা। এই জন্য মনে রাখবেন যে সবসময় যে সাধু কেশবানন্দের মতো বড় বক্তা হলেই সাধু হবে তার কোনো কথা নেই, শুধু তপস্যা এবং আন্তরিকতা সরলতা পবিত্রতা যাদের আছে তারা কিন্তু সাধু। এই জন্য ওই তপানন্দ মহারাজ কোনোদিন আমার সঙ্গে যেত তো এই ঘর টর মানে সব নিত, কোথাও কারোর কাছে কিছু চাইতে হবে না, ঝাড়ু পর্যন্ত, ঝাড়ু ল্যাম্প কেরোসিন তেল। আমরা তখন পরিক্রমা এসে কতদিন আগের কথা জানেন, আজকের কথা সেটা, এটা 78, 79, 80, 81 এইসব সময় যখন ভারতবর্ষে ঘুরতাম তখন ওর ওই মানে সিদ্ধের ঝুলির মতো ওর কাছে সব থাকত, রান্না বান্না করার বাসন পত্র সব কিছু, ঝাড়ু পর্যন্ত, যে ঘরটায় আমরা থাকতাম সেই ঘরটাকে ঝাড়ু দেওয়ার ঝাড়ুটাও কার কাছে চাইতে যাবো, ঘরটাও ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুটাও সঙ্গে নিয়ে যেত, রান্না বান্না করা বালতি টালতি এভরিথিং সব, আর মহারাজের জন্য আমার জন্য রান্না বান্না করে, এরকম মানে আন্তরিকতার যে সেবা, মনে রাখবেন সেবাটা কিন্তু এইরকম, এরকম একটা বউ আজকের যুগে খুঁজে পাবেন না। আর এ তো আশ্রমের ব্রহ্মচারী, আর আমার থেকে বয়সে সিনিয়র, আর আমার থেকে আশ্রমে সিনিয়র কিনা জানি না, কারণ ও আগে ভারত সেবাশ্রম ছিল, ভারত সেবাশ্রম আশাশুনিতে, আশাশুনি বাংলাদেশের আশাশুনিতে যে ভারত সেবাশ্রম সংঘ আছে সেইখানে থাকতো, সেখান থেকে পরে চলে আসে গুজরাটে ভারত সেবাশ্রম সংঘ, সেখান থেকে ওর কাকা চলে আসে আমাদের ভজন কুটিরে, ও চলে আসে ভজন কুটিরে, যেন বহুদিনে বহুদিন থেকেই সাধু জীবনে ছিল, তারপরে এখন মারা গেছে, কিন্তু তার কথা এখনো আমার মনে পড়ে, তার ওই খবরের কাগজের মধ্যে আসলে ওই ধারে সব ওই যে কথাটা বলবার জন্য আস্তিন কাশা ওইটা ব্যাখ্যা করার জন্য এত কথা এসেছে। তো এই পিছনে সব ঝুপড়ি বেঁধে বেঁধে মালাকাররা থাকে, ওই মালাকার যারা থাকে ওখানে মালিরা, ওদের ঝুপড়ির থেকে সাপটা বেশি ওর ওখানে ঢুকে ওই এর তলায় ওই কাগজের মধ্যে ঢুকে যেত, বহুবার ওই সাপ টেনে টেনে আমি বের করে, আমাকে কিন্তু সাধারণ পাবলেন না, আমি কিন্তু সাপুড়েদের থেকেও ভয়ঙ্কর, সাপ ধরতে আমার কোনো ভয়টা নেই, ছোটবেলা ভীষণ দুষ্টুও ছিলাম, সাপগুলোকে লাথি মেরে মেরে পুঁতে দিতাম, একটা গোখরো সাপকে একদিন লাথি মেরে 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 দিয়েছি, রাস্তা পার হচ্ছিল, আমি পার হচ্ছি তুই পার হচ্ছি, আবার রাস্তার মাঝখানে পড়ে গেছি, তোরে দাঁড়া, এইবার মাথার উপরে মেরেছি একলা,
একে লাফিকে থেকলে দিয়েছে। ছোটবেলায় এরকম দুষ্টুমি করতাম, ভয়ঙ্কর, কিন্তু মনে রাখবে শিবের অংশে জন্ম তো, মা বলে স্বপ্নে শিব এসে দিয়ে গেছিল। সেই জন্য সাপটা ভূত প্রেত দানব দৈত্য কোনো কিছু ভয় করতাম, এখন তো করি না, আলাদা ব্যাপার। এখন তো ভয়টাকে জয় করে ফেলেছে, এখন আর একটা মুক্ত চেতনায় পৌঁছে গেছে, সেটা মুক্ত সমুদ্র। কিন্তু ছোটবেলা তো বাচ্চারা ভয় করে, আমি সেসব ভয় করতাম না। যাই হোক, তোর ওই ওইখানে আস্তিনকা সাপ, আমি বলি এই বলে মহারাজ এইখানে সাপ আমাকে ডেকে আনতো, আমাকে খুব ভয় ভক্তিও করে ভালোবাসে, মানে সাপ দেখুন আগে এইখানে সাপ দেখুন দেখুন, এবারে কাগজের উপর দিয়ে চেপে ধরেছি, ধরে টিপে ধরে টেনে কাগজ শুধু সাপ কিন্তু বের করছি। কয়েকবার ওইখান থেকে ওই কাগজ দিয়ে দেয়াল গুলো সব তো ঘুরে পড়েছে, খবরের কাগজ দিয়ে কোনো রকম ওর মধ্যে থাকে চিন্তা করে ওইখানে ওই ছোট গলির মধ্যে থাকতো, একটা বিছানায় একটা কাপড় ফেটে ওর মধ্যে থেকে ওইখানে ওই জানলার উপরে একটা পাথর লাগিয়ে নিয়েছিল, হ্যাঁ কোটা পাথর, সেই পাথরের উপরে ব্যাকরণ রেখে কাব্যগ্রন্থ রেখে ভর্তি কাব্য টাব্য যা কিছু পড়তো আর কি, বা অমর কোষ, এগুলো আমাদের প্রথমে পড়তে হতো না, প্রথমে ভর্তি কাব্য অমর কোষ ব্যাকরণ এগুলো পড়তে গেলে এগুলো সব প্রথম প্রথম লাগে, সেগুলো ও পড়তো ওইখানে। সেখানে ওই আস্তিকা সাপ শুয়ে আছে, আর ছোট্ট গলি তো এইখানে এখানে সাপ ঢুকে আছে এর মধ্যে খড়খড় করছে, যখন নড়ে তখন বুঝতে পারে, তখন বলে মহারাজ এই দেখুন সাপ, ও তো ভয় পায় অত সাহস নেই, আর আমার ধরা দেখে ওর সাহস হয়ে যেত, ঠিক আছে আমিও ধরবো। এইরকম মানে আমি কিন্তু এইসব সাপ টাপ ধরতে ধরতে আমার কোনো ভয় ডর হয় নাকি, ভয় তো ব্যাপার। এখন প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে মানব জীবন তপস্যার জন্য, তাহলে তপস্যা যে যেমন পারে স্মৃতি শক্তি সবার সমান হবে কি? গুরুদেব বলতেন কেশবানন্দ অদ্ভুত শ্রুতিধর, সেই শ্রুতিধর তো আর তপানন্দ হয়নি, কিন্তু তপানন্দের চেষ্টা ত্রুটি ছিল না, এটার কাছে আমি কৃতজ্ঞ, এটাই আমাকে আমাকে তার গুরুত্ব বোঝায়। এসে সারা জীবন ধৈর্য ধরে ব্যাকরণ পড়ে গেল, সারা জীবন বিদ্যালয়ে গেল, সারা জীবন ধরে সংস্কৃত পড়বার জানবার অভ্যাস করলো, যে মহারাজ শাস্ত্র যদি বিশ্বাস করি আর যদি শাস্ত্রের সাধুদের উপদেশ আর শাস্ত্রের কথা বিশ্বাস করি, তাহলে পূর্ব জন্মার্জিত ধনম পূর্ব জন্মার্জিত বিদ্যা অগ্রে ধাবতি ধাবতি, তাহলে বিদ্যা এবং ধন পূর্ব পূর্ব জন্মে অর্জিত, আমার গত জন্মের অর্জন ছিল না বলে আমি এই জন্মে পাচ্ছি না, কিন্তু আপনি তো গত জন্ম থেকে কত বিদ্যা অর্জন করে এসেছেন, কত শক্তি অর্জন করে এসেছেন আপনার কথা আলাদা, কিন্তু আমাকে তো এই জীবনে যদি আমি আমার এই অধ্যয়নে ঢিলা দেই আগামী জন্মেও পাবো না, অতএব এই জন্মটা আমাকে অধ্যয়নের জন্য চেষ্টা করে যেতে হবে, জ্ঞান লাভের জন্য চেষ্টা করে যেতে হবে সযত্ন, আর সেটা সে সযত্নে করত, এটা মানুষের জীবনের একটা বিরাট পাওয়া। মনে রাখবেন যে আমি এই জীবনে যেটা পাচ্ছি না আমি তার জন্য আমার চেষ্টা হচ্ছে, কর্মণ্যে বা অধিকার হচ্ছে, বুঝেন তো ভগবানের এই কথাগুলো, বলে কর্ম করা বিদ্যা লাভের চেষ্টা একটা কর্ম, এই চেষ্টা করাটা আমার ধর্ম, ফল কতটা দেবে ভগবান জানে, আমি করব। কেশবানন্দ যেমন জন্ম জাত জ্ঞান নিয়ে, কারণ আমি যখন ছোটবেলায় ঘুমাতাম না অনর্গল শ্লোক বলতাম লোকে এসে সব শুনতো, অনেক সময় আমার ঘুমিয়ে গেছে কি ব্যাপার, সবাই মুখের দিকে থাকতে, আমি অনর্গল বক্তৃতা দিয়ে যাচ্ছি অনর্গল শ্লোক বলে যাচ্ছি, সে শ্লোক আমার মুখস্থ ছিল না কিন্তু আমি বলে যেতাম, ফাঁক পেয়েছে তো, মানে ঘুমিয়ে যখন অবচেতন অবস্থা থাকতাম তখন অনর্গল শাস্ত্র বলতাম, তার মানে শাস্ত্রটা আমার জন্মজাত পাওয়া, পূর্ব পূর্ব জীবনের অর্জিত সম্পদ জ্ঞান। এই জন্য মনে রাখবে পূর্ব জন্মার্জিত বিদ্যা পূর্ব জন্মার্জিত ধনম অগ্রে ধাবতি ধাবতি, আগে আগে দৌড়ায়, এই যে এত টাকা সম্পত্তি আমার পিছনে দৌড়ায়, আপনাদেরকে আপনারা এলেও ঠিক আছে, না এলেও আপনারা দিলেও ঠিক আছে, না দিলেও ঠিক আছে, কেশবানন্দের তো টাকার অভাব ভগবান দেয়নি কোনোদিন, কোনোদিন দেয়নি, ছোটবেলা খুব কষ্ট পেয়েছি খাওয়ার কষ্ট, তারপরে আর কষ্ট পাই, তারপরে ছোটকাল বাল্যে কষ্টম দিনে দিনে, ওটা জ্যোতিষ চক্র বলে দিয়েছে যে ছোটবেলা তোমাকে অনেক কষ্ট পেতে হবে, পেয়েছি, ওটা আমার কপালে পাওয়া ছিল তাই পেয়েছি, নানান ভাবে পেয়েছি, কিন্তু তারপরে দুনিয়ার মাথার উপরে পা দিয়ে চলে জীবনে রাখবেন, হ্যাঁ
রোটারি ক্লাবে লেকচার দিচ্ছি। রডিয়েন্স যারা হয় জানেন কি, জানেন না তো, সবাই জানেন না, রোটারি ক্লাবের মেম্বার হয় শহরের সব থেকে বিদ্যার, সব থেকে ধনবান, সব থেকে নামি দামি লোক, সব বড় বড় পুলিশের অফিসার, মিনিস্টার ইত্যাদি রোটারি ক্লাবের মেম্বার হয় তারা। সেখানে লেকচার দিতে গেছি, তা আস্তে আস্তে বর্ণনা করছি। সঙ্গে ওই তপানন্দ ছিল, ওই তপানন্দ আমার সঙ্গে প্রচুর যেত, তখন তখন তেজেন্দ্র কৃষ্ণ ব্রহ্মচারী, তো আমার সঙ্গে গেছে। সাহারানপুরে দুটো রোটারি ক্লাব ছিল, আর আমরোহাতে একটা রোটারি ক্লাব ছিল, আমরোহা মোরাদাবাদ ডিস্ট্রিক্টে। এই আমরোহা রোটারি ক্লাবে লেকচার দিচ্ছি, ধীরে ধীরে বর্ণনা করছি। সেদিন এসপি সাহেব মানে মুখ্য অতিথি ছিলেন, আর রোটারি মেম্বাররা ছিল, আর আমি মুখ্য বক্তা। আমার সঙ্গে দুজন বিদ্যান গেছেন, আরেকজন প্রফেসর গেছেন, কুলশেখর নারায়ণ শর্মা, মানে আমি রামানুজ কোটে ছিলাম। রামানুজ কোট সম্পর্কে জ্ঞান আছে আপনাদের? না, রামানুজ সম্প্রদায়ের একটা মন্দির, সেই মন্দির, সেটা হচ্ছে কুলশেখর তার নাম, সে প্রফেসর কুলশেখর নারায়ণ শর্মা, তার বাড়িতে আমি ছিলাম। তাদের দুজন বিদ্যান, একজনের নাম লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী, আর একজনের নাম সুদর্শন শাস্ত্রী, এরা দু ভাই, বিশাল বিদ্যান, এরা বিরাট গ্রন্থ লিখেছেন, বহু সংস্কৃত লিখেছেন। তাদের একটা বিখ্যাত বই আছে ভারতীয় সংস্কৃতি, ভারতে শাখা মেয়েরা কেন করে, শাখার বৈশিষ্ট্য কি জানেন এগুলো আপনারা? যদি সত্যিকারের ভালো শাখা একটা মেয়ে করে, তার কিন্তু গ্রহদোষ নষ্ট করে, চন্দ্রগত দোষ। মেয়েদের যদি পলা পলা পরে, মেয়েরা লাল পলা হাতে পরে, কেন পরে বোঝেন এগুলো? ওটা তো মঙ্গল দোষকে নষ্ট করে। লোহা পরে, নোয়া নাকি লোহা, যেটা লোহার বালা একটা পরে, লোহার বালা মায়েদেরাতে দিয়ে, তামার বালা, লোহার বালা, তারপরে ওই পলা, তারপর শাঁখা, এগুলো মায়েরা পরে, আর সোনার গয়না, কেন বলুন? সবই গ্রহের প্রতিকার, বোঝেন এগুলো? ওরা দিব্যদের, হিন্দু সংস্কৃতি, ভারতীয় সনাতন ধর্মের কালচার সম্পর্কে জ্ঞান নেই তো কি বুঝবেন? তাণ্ডব জ্ঞানহীন কতগুলো অপদার্থ জীব, নিজের ধর্মকে জানেন না, সেই জন্যই তো আপনাদের এই দুর্গতি। তো বিয়ের সময় এগুলো কেন করানো হয়? এমন ধরুন পরে কুমারী এসেছে, গেল বিয়ে করার পরে আর পড়বে না, বিয়ের দিনে পড়িয়েছিল, বিয়ে হয়ে গেল, তারপর কুমারী হয়ে গেল, কত লোকের সঙ্গে প্রেম করতে হবে, ওগুলো থাকলে হয়? সিঁদুরও করবে না, শাখাও করবে না, লোহাও করবে না, তামাও করবে না, ওগুলো করবে না। আমরা মায়েদের হাতে তো এগুলো দেখেছি, আমার মায়ের হাতে আমি পিতলের পাক মতন ওই যে মানে তামার যেরকম থাকে ওগুলো ডিজাইন করা দেখেছি। পিতল কিন্তু বুধের প্রতীকা, এগুলো ধাতু, এগুলো মায়েদের হাতে থাকলে কত মঙ্গল করে আপনারা জানেন? এত ডিভোর্স হচ্ছে দিনরাত, তোমার সঙ্গে, তোমার সঙ্গে এতদিন প্রেম করেছিলাম, আর প্রেম চলছে না, তোমাকে এবার ডিভোর্স করতে চিন্তা করো, কেন হচ্ছে বলুন তো? কারণ মায়েদের এগুলো ধারণ করা উচিত, কারণ বিবাহ সংস্কার, যে বিবাহ একটা মানুষের জীবনে 20টা জন্ম থেকে শুরু করে 20টা সংস্কার, জানেন? প্রথমে তো গর্ভ সংস্কার হয়, গর্ভ সংস্কার বোঝেন? আপনারা কিচ্ছু জানেন না, মানে এগুলো আপনাদেরকে পড়াতে হবে। আপনাদের আপনাদের মুসলমানরা তবু যাই হোক শয়তানের পদাবলী পড়ার আর ভগবানের পদাবলী পড়ার, দেখা একটা পড়াই, হিন্দুরা তো কিচ্ছু পড়ে না, কিচ্ছু জানে না, গীতা পড়ে না, নিজের ধর্ম জানে না, নিজের কর্তব্য জানে না। মায়েরা তাদের বিবাহিত জীবনের শাখা হচ্ছে চন্দ্রের প্রতিকার, শঙ্খের আংটি পড়লেও চন্দ্রের প্রতিকার হয়, শঙ্খ ওই শাখা, সুন্দর শাখা পড়লে চন্দ্রের প্রতি, চন্দ্র হচ্ছে ক্লোজ রিলেশনে, পৃথিবীর সব থেকে নিকটের গ্রহ হলো চন্দ্র, শরীরের পুষ্টি গুণ তৈরি করে চন্দ্র, এই জন্য শাখা পড়লে মেয়েদের মধ্যে পুষ্টি গুণ আসে, বিয়ের সময় যেন শাখা পড়ানো হয়। পলাটা হচ্ছে মঙ্গলের, মঙ্গল তো বিবাহিত জীবনে মানে দাম্পত্য জীবনের কারুগ্রহ, দাম্পত্য, দাম্পত্য ঘ্রাণ, দাম্পত্যের ঘাতক, মঙ্গলী দোষ থাকলে দাম্পত্য জীবনের ঘাতক, হয় স্ত্রীর মৃত্যু হয়, নাহলে স্বামীর মৃত্যু হয়, নাহলে ডিভোর্স হয়ে যায়, নানান কিছু। এই জন্য পলা পড়তে বলা হয় মায়েদের, বিয়ের সময় পলা পরে, দেখেছেন লাল পলা পরে, ওটা মঙ্গলের প্রতিকার, ভালো করে বুঝবেন, মগজে ঢুকাবেন, যোগ্যতা থাকলে প্রশ্ন করবেন। কেশবানন্দ ভারতবর্ষ ঘুরতে ঘুরতে না ভারতে
সমস্ত শাস্ত্র তার সত্তার মধ্যে একদম লিপিবদ্ধ হয়ে আছে। বৈদিক কাল থেকে এই প্রথাগুলো চলে আসছে। তাহলে শঙ্খ শাখা, বাড়িতে যদি ভালো শঙ্খ গম্ভীর আওয়াজ যায়, পি করে একটা শঙ্খ বাজালে, কিংবা পাঁচ আঙুলওয়ালা শঙ্খ কোনোদিন বাড়িতে রাখবেন না, ওই পুরীতে যে শঙ্খগুলো পাওয়া যায় 5 টাকা 10 টাকা করে, একটা বেসুরো সুর বেরোবে আর ওই 5টা আঙুল বেরোনো, ওই শঙ্খ বাড়িতে থাকলে ঝগড়া হবে, বাড়িতে কোনোদিন শান্তি থাকবে না। মনে রাখবেন, আর মনে রাখবেন, ওই শঙ্খ ফেলে দেবেন, কোনো মন্দিরে দিয়ে দেবেন, কোনো গঙ্গার ধারে দিয়ে দেবেন, ওই শঙ্খ কোনোদিন, ওই আঙুলওয়ালা শঙ্খ কোনোদিন বাড়িতে রাখবেন, রাখলে আপনার সর্বনাশ করবে, মনে রাখবেন। এই জন্য শঙ্খ যদি একটা সুন্দর গম্ভীর আওয়াজ, ও আওয়াজ, সুন্দর আওয়াজের একটা সাদা শঙ্খ, সুন্দর কালার, মানে শুভ্র শঙ্খ যদি বাড়িতে বাজে, তাহলে শঙ্খের আওয়াজের ব্যাকটেরিয়া নষ্ট হয়, জানেন এসব? এটা ভারতীয় সংস্কৃতি, ভারতের কালচার। শঙ্খের আওয়াজের দ্বারা কানের ট্রিটমেন্ট হয়, কালার ট্রিটমেন্ট হয়, শঙ্খের বিভিন্ন রকম আওয়াজ দিয়ে কানে করিয়াতে কানের ট্রিটমেন্ট করে। এই জন্য শঙ্খের আওয়াজ বাড়ির ব্যাকটেরিয়া নষ্ট করে, বাড়িতে অশুভ শক্তির প্রভাব নষ্ট করে, ভূত প্রেতের প্রভাব নষ্ট করে। বাড়িতে সকাল সন্ধ্যা দেবতার প্রদীপ জ্বলে শঙ্খধ্বনি করলে বিয়ের অনেক অশুভ শক্তি নাশ হয়। কি বলতে বোঝেন না? যেন শঙ্খ মেয়েদের পরা উচিত, মানে শাখা, তারপরে লোহা, লোহাটা হচ্ছে শনির প্রতিকার বা রাহুর প্রতিকার, অশান্তি টেনশন মুক্ত করার জন্য শনির রাহুর প্রতিকার হচ্ছে লোহা। তাহলে এটা যদি লোহা যদি মায়েরা বালা পরে, তাহলে ওই জন্য লোহায় সোনা দিয়ে পালে, সোনাটা হচ্ছে বৃহস্পতির প্রতিকার, বৃহস্পতির প্রতিকার হচ্ছে সোনা, সেই জন্য মেয়েদের সোনা দিয়ে সাজানো হয়, যাতে তার জীবনে বৃহস্পতির অশুভ প্রভাব না পড়ে, অর্থ সম্পদ লাভ হয়। স্বর্ণ ধারণ করলে বৃহস্পতি অনুকূল হয়, অর্থ সম্পদ বাড়ে। সোনাটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাতু, সেই জন্য সোনা। আবার শুক্রের জন্য যেমন সীসা বা হীরা বা জারকন, এই জন্য মনে রাখতে হবে যে শুধু জ্যোতিষী কেশবানন্দ নয়, কেশবানন্দ ভারতের অধ্যাত্ম বিদ্যা ভারত তোলপাড় করেছে। রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, জেসিস ক্লাব, অফিসার্স ক্লাব, বার অ্যাসোসিয়েশন, ডিগ্রি কলেজ, বিভিন্ন সেন্টার, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন হাইস্কুল মাঠ কলেজ সব জায়গাতে লেকচার দিয়েছে। এই জন্য কেশবানন্দের জ্ঞানকে কোনোদিন চ্যালেঞ্জ করবেন না। আর এখন তো করবেন, এখন তো চ্যালেঞ্জ করবেন, আমি জানি চ্যালেঞ্জ করবেন, আমার জ্ঞানটা তো জীবন্ত জ্ঞান, আমার তো বই পড়া জ্ঞান না, না আমার জ্ঞানটা আমার সত্তার জ্ঞান, যেন এই জ্ঞানকে চ্যালেঞ্জ যে করবেন সে মরবে, সে একদম মরবে। কেশবানন্দ সাংঘাতিক, ডেঞ্জারাস, সেই জন্য মনে রাখবে যে কেশবানন্দ যা বলবে সেটাকে মেনেই চলতে হবে, তার বিরুদ্ধ চিন্তা করবেন তো তুমি মরবে, তোমার জন্ম জাত তোমার সর্বনাশ হবে। ভগবানের কথা না শুনলে যেমন অমঙ্গল, তেমনি কেশবানন্দর কথা না শুনলেও অমঙ্গল। যাই হোক, আগামী শনিবার কাল ছট দোষ কাটাবার দিন, সেটা তো জেনে গেছেন, তাহলে এখন থেকে মনে রাখবেন যে জ্ঞান না হলে আত্মদর্শন হবে না, আত্ম সাক্ষাৎকার। কেশবানন্দ যেমন আত্মাকে দেখেছে, কুণ্ডলিনী শক্তিকে দেখেছে, জাগিয়েছে এবং জ্ঞান লাভ করেছে, কেশবানন্দ সারা জীবন ধরে জগতে প্র্যাকটিক্যাল করেছে। এই জন্য সবার জীবন কল্যাণময় হোক। অক্টোবরের 1 তারিখ হয়ে গেল, আপনারা 10 তারিখের মধ্যে আপনাদের সবার পেমেন্ট দিয়ে দেবেন, আর বাগবাজারে যারা ভাগ্য বিচার করতে আসছেন, যারা কাল সর্ব দোষ কাটাবেন, তারাও বুকিং করে নিন। আর কেশবানন্দ মহারাজের আদেশে যারা চলবে, তাদের জীবনের অন্ধকার দূর করে দেওয়ার ক্ষমতা কেশবানন্দ মহারাজ জ্যোতিষী রূপেও রাখে, সাধু রূপে আপনার জীবনকে আলোকিত করার, অধ্যাত্ম জ্ঞানের আলো জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। এটা মনে রাখবেন। ওম শান্তি।